समस्त प्रशंसा गुणगान एकमात्र महान आल्लाह सुबहानाहु वा ताआलार जन्य जे आल्लाह सुबहानाहु वा ताआला आमादेरके उपयुक्त समय तार इबादत करार जन्य आमादेरके जुमार दिने जुमार सालात आदायेर निमित्ते कुरान ओ सही सुनार आलोके आमादेर जीवन के संशोधन करे नेवार निमित्ते आमादेरके एकत्रित करेछेन সেই মহান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার প্রতি অগণিত শুকরিয়া আদায় করে বলি আলহামদুলিল্লাহ। অতঃপর দরুদ জ্ঞাপন করি মা আমেনার নয়নমণি নবীকুল শিরোমণি খতামুন নবিয়্যিন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি, যার অক্লান্ত পরিশ্রমে আজকে আমরা এই শান্তির ধর্ম ইসলামকে পেয়েছি। সেই নবীর প্রতি অন্তরের অন্তরস্থল থেকে দরুদ জ্ঞাপন করি। সকলে বলি আল্লাহুম্মা সাল্লি আলাইহি, আল্লাহুম্মা বারিক আলাইহি। সম্মানিত উপস্থিতি, আজকের জুমার সময়ের আলোকে আলোচনার বিষয়ের টপিকস হচ্ছে ইসলামে দানের মাহাত্ম্য, ইসলামে দানের মাহাত্ম্য। ইনশাআল্লাহুল আজিজ মহান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাকে তৌফিক দান করলে উক্ত বিষয়টিকে সামনে রেখে তথ্যবহুল বিবরণী পেশ করার চেষ্টা করব। আমা তাওফিকি ইল্লা বিল্লাহি আলাইহি তাওয়াক্কালতু ওয়া ইলাইহি উনীব। সম্মানিত উপস্থিতি, দান এমন একটা মহৎ গুণ, এটি সব মানুষের ভিতরে থাকে না। এটা মূলত প্রকৃতপক্ষে যেই মুমিন হবে এই মুমিনদের ভিতরে এই মহৎ গুণটি পাওয়া যায়, তাছাড়া অন্য কারো ভিতরে এই দান নামক গুণটি পাওয়া যায় না। এটা এত বড় একটা মহৎ গুণ, এবং দানের মাধ্যমেই ইমানদারদেরকে চেনা যায়, কারা হলো নামে ইমানদার, কারা হলো কামে ইমানদার। এটা এই দান নামক মহৎ গুণের মাধ্যমেই বোঝা যায়। যখন মসজিদে, যখন সামাজিক কোনো বিষয়ে, সমাজের কোনো কার্যকলাপে, ওয়াজ মাহফিলে, বিভিন্ন দার্সের ক্ষেত্রে বা বিভিন্ন ব্যক্তির সাহায্য সহযোগিতার ক্ষেত্রে দান চাওয়া হয়, তখনই বিষয়টি একটু হলেও পরিস্ফুটিত হয় বা পরিষ্কার হয় যে কে দান করতে চায়, কে দান করতে চায় না, কে বা অভাবের কারণে দান করতে চায় না, কে বা আবার নিজের টাকা কমে যাবে এই কারণে দান করতে চায় না। এটা কিন্তু তখন একটু হলেও বোঝা যায়। তো সম্মানিত মুসলিম ভাই, তো বলছিলাম যে দান খরাত মুমিনের একটি মহৎ গুণ। এই দানের মাধ্যমে তারা পরস্পর একে অপরকে বা একে অপরের প্রতি সৌহার্দ্যপূর্ণ, সহনশীল, দয়াপরবশ হয়ে থাকে। অর্থাৎ বোঝা যায় যে এক মুমিন যে আর এক মুমিনের উপর দয়াবান, এক মুমিন যে আর এক মুমিনের উপর যে সাহায্যের হাত বাড়িয়ে দিতে চায়, এটা বোঝা যায় দানের মাধ্যমে, সহযোগিতার মাধ্যমে। এটা বোঝা যায় যে কোন মুমিন আর এক মুমিন ভাইকে কতটুকু সে সহযোগিতা করতে চায়, কতটুকু তার প্রতি সৌহার্দ্যপূর্ণ, কতটুকু তার প্রতি দয়াপরবশ হয়। এটা দানের ক্ষেত্রে আসলেই বোঝা যায়। আর এই লক্ষ্যেই বা এ কারণেই ইসলামে প্রত্যেকটা মুমিনকেই আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা একে অপরকে সহযোগিতা করার লক্ষ্যে দানের কথা উল্লেখ করেছেন। শুধু তাই নয়, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা দানের এই দানকে ইসলামে এমন একটা জায়গায় নিয়ে গেছেন যে আল্লাহ সুবহানাহু কুরআন কারিমে দানকে জিহাদ হিসাবে আখ্যায়িত করেছেন। দানকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা জিহাদ হিসাবে আখ্যায়িত করেছেন। এত গুরুত্ব, এত মাহাত্ম্য এই দানের। আর এই দান মানুষ এখন যারা করতে চায় না, এমন একদিন আসবে যে সেই দিন তারা দান করতে চাবে, কিন্তু সেদিন তাদের দান কোনো কাজে আসবে না। তো আল্লাহ সুবহানাহু বলছেন যে তোমরা সেই দিনগুলো, যে দিনগুলোতে দান করলে দান কাজে আসে না, যেদিন দান করলে মানুষ দান গ্রহণ করতে চায় না, দান কেউ গ্রহণ করবে না, কারণ সেদিন সবাই ধনী হয়ে যাবে, সবাই অমুখাপেক্ষী হয়ে যাবে, কারো দান গ্রহণের প্রয়োজন হবে না, কিন্তু দান দেওয়ার প্রয়োজন হবে, গ্রহণের প্রয়োজন কারো হবে না। এই দিনগুলো আসার পূর্বেই তোমরা আমি যে তোমাদেরকে যে রিজিক দিয়েছি, যে টাকা পয়সা দিয়েছি, যে খাদ্যদ্রব্য দিয়েছি, যে পোশাকাদি দিয়েছি, যে ইলম দিয়েছি, ইলমও এক ধরনের রিজিক, ইলমও এক ধরনের দান, एगुलो थेके तुमी ओई दिनगुलो आसार पूर्वे आल्लाह रास्ताय दान करो। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন, দেখুন ২ নম্বর সূরা সূরাতুল বাকারা ২৫৪ নম্বর আয়াতে বলছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, ওহে যারা তোমরা ঈমান এনেছো, তোমরা শুনে রাখো, আনফিকু মিম্মা রাযাকনাকুম, তোমরা যারা ঈমান এনেছো শুনে রাখো। ঈমান এনেছো বলতে আমি এর আগে একদিন জুমার খুতবা এখানে দিয়েছি, সেখানে বলেছি যে যত জায়গায় আল্লাহ বলেছে ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু বা আল্লাযীনা আমানু, এই রকম যত শব্দ উল্লেখ করেছেন, এর দ্বারা বুঝিয়েছেন তারা ইমানের আরকান যা আছে ৬টি, এই ৬টি আরকানে তারা বিশ্বাসী। আল্লাহর প্রতি বিশ্বাসী, ফেরেশতাগণের প্রতি বিশ্বাসী, কিতাবাদির প্রতি বিশ্বাসী, রসুল নবী রাসূলদের প্রতি বিশ্বাসী, পরকালের প্রতি বিশ্বাসী, তাকদীরের ভালো মন্দ উভয়ের প্রতি যারা বিশ্বাসী, এই ৬টা বিশ্বাসে যারা বিশ্বাসী তাদেরকে বলা হয় ইমানদার। আর আল্লাহ যত জায়গায় বলেছেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু বা আল্লাযীনা আমানু, এর দ্বারা এই ৬টি বিশ্বাসে বিশ্বাসী ব্যক্তিদেরকে বলেছেন। যারা এই ৬টার একটাকে বিশ্বাস করে, ৫টাকে করে না, বা ৫টা বিশ্বাস করে, ১টাকে করে না, এদেরকে বলেনি। যারা এই ৬টাতে পরিপূর্ণ বিশ্বাসী বা পরিপূর্ণ বিশ্বাসের পন্থায় আছে, আল্লাহ তাদের দিকে লক্ষ্য করে বলছেন আনফিকু মিম্মা রাযাকনাকুম, হে ঈমানদারেরা তোমরা ব্যয় করো, আমি যে রিজিক তোমাদেরকে দিয়েছি এই রিজিক থেকে তোমরা ব্যয় করো। মিন ক্বাবলি, ওই দিন আসার পূর্বে, আইয়াতিয়া ইয়ামুন, যেটা এমন একটা দিন আছে, এই দিন আসার পূর্বে তোমরা আল্লাহ রাস্তায় আমি যে রিজিক তোমাদেরকে দিয়েছি এই রিজিক থেকে তোমরা আল্লাহ রাস্তায় দান করো। লা বাইউন ফিহি, যে দিনে কোনো ক্রয় বিক্রয় কাজে আসবে না, ওলা খুল্লাতুন, কোনো বন্ধুত্ব কাজে আসবে না, ওলা শাফাআতুন, কারো সুপারিশ কাজে আসবে না। হয়েছে দুনিয়াতে সে কোটিপতি, লাখপতি, মেম্বার, চেয়ারম্যান, এমপি, দুনিয়াতে হয়তো তার সুপারিশ কাজে আসবে, কিন্তু পরকাল নামে একটা জায়গা রয়েছে, আখরাত নামে একটা জায়গা রয়েছে, এখানে কারো কোনো সুপারিশ কাজে আসবে না। দুনিয়াতে হয়তো আপনি আপনার বন্ধুকে খাওয়ানোর জন্য টাকা ব্যয় করছেন, আল্লাহ রাস্তা ব্যয় করছেন না, কিন্তু পরকালে আপনার এই বন্ধু কোনো কাজে আসবে না। দুনিয়াতে হয়তো বা আপনি আপনার উচ্চ আকাঙ্ক্ষার পোশাক পরিচ্ছেদ ক্রয় করার জন্য, আপনার উচ্চ মাধ্যমের বাহন ক্রয় করার জন্য, উচ্চ মাধ্যমের বাড়ি গাড়ি করার জন্য টাকা ব্যয় করছেন, কিন্তু পরকালে এই ক্রয় বিক্রয় কোনো কাজে আসবে না। আল্লাহ সে কথাই বলছেন যে মিন ক্বাবলি আইয়াতিয়া ইয়ামুন, ওই দিন আসার পূর্বে আল্লাহ রাস্তায় ব্যয় করো। লা বাইউন ফিহি, যেদিন কোনো ক্রয় বিক্রয় কাজে আসে না, ওলা খুল্লাতুন ওয়ালা শাফা, কোনো বন্ধুত্ব কাজে আসে না। এখানে খুল্লাত মানে যেমন তেমন বন্ধু নয়, অন্তরঙ্গ বন্ধু, একে অপরকে ছাড়া বাঁচে না, এইরকম অন্তরঙ্গ বন্ধু, ঘনিষ্ঠ বন্ধুরা দুনিয়াতে কাজে আসলে পরকালে কোনো কাজে আসবে না। ওলা শাফা, সুপারিশও কোনো কাজে যেদিন আসবে না, সেই দিন আসার আগেই তোমরা আল্লাহ রাস্তায় ব্যয় করো। মূলত যারা আল্লাহ রাস্তায় ব্যয় করতে চায় না, এগুলো শোনার পরে যারা কৃপণতা করে, বুঝতে হবে তারা হলো কুফরি করেছে, কুফরি করতে করতে কাফের রাস্তায় চলে গিয়েছে। তাই তো আল্লাহ অত্র আয়াতের শেষেই বলছেন ওয়াল কাফিরুনা হুমুয জালিমুন, যারা এই কুফরি করে এরাই হলো জালিম। তো আয়াতে বললেন অন্য কথা, শেষে আবার কাফেরের কথা কেন বললেন? এর দ্বারা আল্লাহ বুঝাচ্ছেন যাদেরকে আমি রিজিক দিয়েছি, এই রিজিক দেওয়ার পরে দান করতে বলছি, কিন্তু রিজিক পাচ্ছে কিন্তু দান করছে না, তো আমার রিজিককে সে গ্রহণ করছে, আমার নিয়ামতের শুকরিয়া আদায় করতে হবে, এটা সে স্বীকার করছে না, সে অকৃতজ্ঞ, তার মানে সে কুফরি করছে, সে হলো কাফির। এই কারণে আল্লাহ আয়াতের শেষে বলছেন ওয়াল কাফিরুনা হুমুয জালিমুন, যারা কুফরি করে এরা হলো জালিম। সম্মানিত উপস্থিতি, অত্র আয়াতে দুটি কথা উল্লেখ রয়েছে। এক হলো এই যে বলা হচ্ছে ওই দিন আসার পূর্বে, ওই দিন বলতে এখানে একটা হলো কিয়ামতের দিন অবশ্যই উদ্দেশ্য, দ্বিতীয় হচ্ছে আল্লাহর হাদিস থেকে বোঝা যায় পৃথিবীতে এমন একটা দিন আসবে যে দিন এগুলোর একটাও কাজে আসবে না, যেদিন আপনি দান করতে চাবেন কিন্তু মানুষ আপনার দান গ্রহণ করবে না, সেদিন সকলেই বড়লোক হয়ে যাবে, সকলেই লাখপতি কোটিপতি হয়ে যাবে, বা এমন পর্যায়ে পৌঁছে যাবে আপনার টাকা নেওয়ার তার কোনো প্রয়োজন পড়বে না। অত্র আয়াতে আল্লাহ এদিকে ইঙ্গিত করেছেন। তাই তো আল্লাহ সাল্লাম একটা হাদিস এসেছে, ইমাম বুখারী রাহিমাহুল্লাহ এই হাদিসটি কোট করেছেন কিতাবুল যাকাত, যাকাত সংক্রান্ত অধ্যায়ে, বাবু সাদাকাতি ক্বাবলির রদ, সদাকার মাল রদ হওয়ার পূর্বেই সদকা করতে করা উচিত, এই অনুষ্ঠিত হাদিস বর্ণনা করেছেন হাদিস নম্বর ১৪১১। হাদিসটি বর্ণনা করেছেন হারেস ইবনে ওয়াহাব রাদিয়াল্লাহু তাআলা আনহু। मनोयोग सहकारे सुनबें तिनी बोलছেন যে সামিতু নবিয়া সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমি হারেস বিন ওয়াহাব स्वयं আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে শুনেছি তিনি বলেছেন তাসাদদাকু তোমরা সদকা করতেই থাকো সদকা করা বন্ধ করে দিও না সদকা করতেই থাকো সদকা করতেই থাকো সদকা করার সামর্থ্য থাকলে সদকা করতেই থাকো বন্ধ করে দিও না মনে করো না আমি অমুক মাহফিলে 1 লাখ অমুক মাহফিলে 1 লাখ অমুক মসজিদে 1 লাখ অমুকে দান করি অমুক জায়গায় দান করি কালকে করলাম 100 আজকে করছি 200 আর কত দান করব এরকম চিন্তা করো না দান করার সামর্থ্য থাকলে কত দান করেছো দেখার বিষয় নেই তাসাদদাকু তুমি দানের জারি करते ही थको दान को अब्याहत करते ही थको दान के थेमे रखियो ना दान तुम्हें करते ही थको चालू रेखे जाओ কেন ফাইন্নাহু ইয়াতি আলাইকুম জামানুন তোমাদের কাছে এমন একটা সময় এমন একটা জামানা এমন একটা যুগ এমন একটা কাল চলে আসবে ইয়ামশির রাজিলু বিসাদাকাতিহি একজন ব্যক্তি সে দান করার জন্য তার দানের মাল বা যাকাত দেওয়ার জন্য তার যাকাতের মাল নিয়ে হেঁটে হেঁটে বেরাবে আজকে তো গাড়িতে করে মানুষ দান করতে যায় বিভিন্ন বাহনে চড়ে মানুষ দান করতে পারে কিন্তু এখানে ইয়ামশি বলছে অবশ্যই বিশ্বাস করতে হবে যে মানুষের বিবেক এমন সময় এমন কাজ করবে তার বাহন থাকা সত্ত্বেও সে বাহনে না উঠে পায়ে হেঁটে হেঁটে দান করার জন্য রাস্তায় বের হবে এই কারণে ইসলাম বলছেন যে ইয়ামশির রাজুলু বিসাদাকাতিহি ব্যক্তি তার সদাকার মাল দান করার জন্য হেঁটে হেঁটে বেড়াবে হাঁটা শুরু করবে ফালা ইয়াজিদু মিম্মা ইয়াকবিলুহা যে এমন কাউকে পাবে না जेता यकबालुहा तार सदाकार मालटा ग्रहण करबे व्यक्ति तार सदाकार माल पीठे करे निये माथाय करे निये काँधे करे निये घुरे घुरे बेड़ाबे काके तार एई माल दिते पारे काके एई सदाकार दान दिते पारे काके तार जाकातेर माल दिते पारे एई जन्य से घुरे घुरे लोक खुजते थाकबे किन्तु से एमन काउके पाबे ना माई यकबालुहा जे तार एई सदाकार माल एई दानेर माल তার কাছ থেকে নিবি আর আজকে মসজিদের সভাপতি এসে আপনাকে হাত হাত দিতে বলে যে কে আছেন আপনারা দান করুন আজকে আমরা মুখ ফিরে নিচ্ছি মাহফিল দান চাওয়া হয় আমরা মুখ ফিরে নিচ্ছি কিন্তু আল্লাহ রাসূল বলছে আজকে মুখ ফিরে নিচ্ছ কিন্তু এমন এক আসবে এই সভাপতি এই ইমাম এই মুয়াজ্জিন এই মসজিদ কমিটি বিভিন্ন স্থানের কমিটিগণ তারা তোমার দান নেওয়া থেকে অমুখাপেক্ষী হবে আজকে যেমন তুমি দান করা থেকে অমুখাপেক্ষী হচ্ছে সেদিন তুমি চাইলে তারা তোমার টাকার দিকে ভ্রুক্ষেপ করবে না একথা আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতে বলতে বলছেন যে ইয়াকুলুর রাজুলু একজন ব্যক্তি বলবে যে লাউ জিতা বিহা বিল আমসি হায় আফসোস যদি তুমি তোমার এই সদাকার মাল তোমার এই যাকাতের মাল তুমি গতকাল নিয়ে আসতে আজকে নিয়ে আসে না নিয়ে এসে এর আগের দিন নিয়ে আসতে তাহলে বলতেছে যে ফাআমাল ইয়াউমাম আজকে যে তুমি নিয়ে আসছো আজকে লা হাজাতা কোনো প্রয়োজন নেই লি আমার বিহা এই মালের তুমি যদি কালকে নিয়ে আসতে মানে গতকালকে নিয়ে আসতে তাহলে হয়তোবা আমি গ্রহণ করতে পারতাম কিন্তু তুমি আজকে নিয়ে এসেছো আজকে এই মাল নেওয়ার আমার কোনো প্রয়োজন নেই আমার প্রয়োজন পূরণ হয়ে গেছে কথা বুঝতে পেরেছেন হাদিসের ভাষা বুঝতে পেরেছেন আল্লাহ আয়াতে কি বললেন যে তোমরা দান করো আমি যে রেজেক্ট দিয়েছি সেই রেজেক্ট থেকেই কখন দান করবেন ওই দিন আসার আগে আপনাকে দান করতে থাকতেই হবে যেদিন কোনো ক্রয় বিক্রয় চলবে না যেদিন কোনো অন্তরঙ্গ বন্ধু বা যে কোনো বন্ধু আপনার কাছে আসবে না যেদিন কারো সুপারিশ কাজে আসবে না এই দিন আসার আগে আপনাকে আল্লাহ দান করতে বলছেন আল্লাহ রাসূল আবার অত্র আয়াতের সঙ্গে মিল রেখে বলছেন যে এমন একটা দিন পৃথিবীতে আসবে যেদিন মানুষ দারে দারে মানুষের ঘুরে বেড়াবে যে কাকে সদাকার মাল দেওয়া যায় কাকে দান করা যায় আমার তো অনেক সম্পত্তি কে খাবে কাকে দেওয়া যায় কোন মসজিদে দেওয়া যায় বা কোন সমাজে দেওয়া যায় এরকম দেওয়ার জন্য পিঠে কাঁধে করে ঘুরে নিয়ে মাল নিয়ে সে ঘুরে ঘুরে বেড়াবে কিন্তু এমন কাউকে পাবে না যে সে তার মাল গ্রহণ করবে যাকেই বলবে সেই বলবে আফসোস আপনি যদি এই মাল গতকাল নিয়ে আসতেন বিলাংস গতকাল আপনি যদি এই সদাকার মালটা নিয়ে আসতেন তাহলে হয়তোবা আমি মালটা গ্রহণ করতে পারতাম কিন্তু আজকে আপনি নিয়ে এসেছেন আমার প্রয়োজন গতকালই পূরণ হয়ে গেছে আজকে এই মালের আমার কোনো প্রয়োজন নেই আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে অত আয়াত এবং হাদিস থেকে ইসলামে দানের যে মাহাত্ম্য আছে এটা বুঝার তৌফিক দান করুন বলে আল্লাহুম্মা আমিন।